बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामु अलैकुम वेलकम बैक टू माय चैनल मरियम्स कुक एंड ब्लॉग केमन आछेन आपनारा सबाई आशा करछि खूब 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 भालो आछेन आलहामदुलिल्लाह आमिओ एखन एकटु भालो आछि आर आजके आपनादेर साथे कोनो रेसिपि शेयर करब ना आजके आपनादेर जन्य निये एसेछि एकटा ब्लॉग एकटा स्पेशल ब्लॉग যেই দিনটার জন্য আমাদের সারাটা বছর আমরা সবাই অপেক্ষা করেছিলাম বিশেষ করে আমি আর আমার খালামুনি আজকে সেই দিনটাই চলে এসেছে মানে আমাদের ইব্রাহিমের বার্থডে আজকে তো সেই বার্থডে নিয়ে আজকের এই দিনটা নিয়ে পুরোটা ব্লগ আশা করব আমার আজকের ব্লগটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন তো প্রথমেই হচ্ছে আমি দেখেছিলেন যে ভিডিওতে একটা কেক দেখেছিলেন আপনারা প্রথমেই কেকটা তৈরি করে নিয়েছি আর কেকটা ডিটেইলস রেসিপি আর আমি আজকে শেয়ার করে নিই তবে কেকে আমি কি কি উপকরণ ইউজ করেছি সেটা আমি প্রথমেই কিন্তু লিখে দিয়েছি আর কেকটা হচ্ছে অনেকেই ভেবেছেন হয়তো চকলেট কেক আসলে এটা হচ্ছে কফি কেক আর কি ডালগোনা কফি কেক ডালগোনা ফ্লেভারের আর কি ডালগোনা কফি তৈরি করতে আমরা কফিকে যেভাবে ফোম করে নিই সেই কফিটা দিয়ে সেটা দিয়ে কফি তৈরি করি সেভাবে আর কি আমি কফিটাকে চিনি দিয়ে বিট করে ফোম করে নিয়েছি তারপর আমি আমার কেকের ব্যাটারের মধ্যে সেই কফিটা ইউজ করেছি আর ক্রিমের মধ্যেও আর আজকের কেকটা আমি দুইটা ডিম দিয়ে তৈরি করেছি এক পাউন্ডের কেক আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ছোট বড় করে কেকটা তৈরি করে নিতে পারেন আর যে কোনো ফ্লেভারে আপনারা কেকটা তৈরি করতে পারবেন চকলেট ভ্যানিলা অরেঞ্জ ম্যাঙ্গো লেমন এই ধরনের বাটার স্কচ যেই কোনো ফ্লেভার তৈরি করতে পারবেন আমার কাছে সবচেয়ে বেশি পছন্দ হচ্ছে কফি এই জন্য আমি কফি দিয়ে তৈরি করে নিয়েছি আর কেকটা হচ্ছে আমি ব্যান্টেন থিম কেক তৈরি করেছি আপনারা যে কোনো ডিজাইনের যে কোনো থিমের কেকই তৈরি করতে পারেন তবে বাচ্চাদের জন্য আমার মনে হয় ব্যান্টেন থিম কেকটা তৈরি করা ভীষণ সহজ আর আমাদের ইব্রাহিম তো ব্যান্টেনের একেবারে ফ্যান ওর জুতা জামা বই খাতা সব কিছু ব্যান্টেনের টয় তো এই জন্য ওর জন্য আজকে আমরা ব্যান্টেন থিম কেক তৈরি করেছি খুবই সহজ এই কেকটা তৈরি করা কোনো ঝামেলাই নেই আমার তো মনে হয় যে সবচেয়ে সহজ কেক এটা তো ইয়া কি জানি এটা না তো আমি হচ্ছে প্রথমেই হোয়াইট কালার নর্মালি হাফ কাপ ক্রিম নিয়েছি এখানে আমি এক পাউন্ডের কেক তৈরি করব এই জন্য আমি হাফ কাপ ক্রিম নিয়েছি তো আমি হচ্ছে সেই ক্রিমটা প্রথমেই নর্মালভাবে ক্রাম করে নিয়েছি ক্রিম দিয়ে তারপর আমি ক্রিমের মধ্যে হচ্ছে গ্রিন কালার মিশিয়ে নিয়েছি গ্রিন কালার মিশিয়ে তারপর ভালো করে কেকটাকে কভার করে ফ্রিজে রেখে দিয়েছি দেন আমি শলা দিয়ে দুই সাইডে দিয়ে এই ব্যান্টেনের লগোটার মতো করে ডিজাইন করে তারপর ক্রিমটাকে চকলেট গানাশ দিয়ে এইটা করে নিয়েছি তারপর হচ্ছে এখন আমি কিছুটা ক্রিম বেঁচে গিয়েছিল সেটা দিয়ে একটা বর্ডার তৈরি করে দিচ্ছি কেকে আসলে কেকে বর্ডার তৈরি করলে কেকের লুকটাই চেঞ্জ হয়ে যায় কেকটা দেখতে ভীষণ সুন্দর লাগে এই জন্যই আমি বর্ডার তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন আর এখানে আমি হাফ কাপ ক্রিম নিয়েছি একদম পারফেক্ট হয়েছে হাফ কাপ ক্রিম এর থেকে বেশি বা কম নিতে যাবেন না তবে যদি আপনারা বড় সাইজের কেক তৈরি করেন অথবা ভেতরের যে লেয়ারগুলোতে যদি খুব বেশি ক্রিম পছন্দ করেন সেক্ষেত্রে একটু কম বেশি করে নিতে পারেন আপনাদের ইচ্ছে অনুযায়ী তো আজকে আসলে আমি কোনো রেসিপি হচ্ছে ডিটেলস শেয়ার করব না আজকে হচ্ছে আমি নর্মালি রেসিপিগুলো তৈরি করছি একটু একটু ক্লিপ জাস্ট শেয়ার করব তবে ইনশাল্লাহ যেসব রেসিপি হচ্ছে আমি এই ভিডিওতে শেয়ার করব যেগুলো দেওয়া আছে আমার চ্যানেলে সেগুলো ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া থাকবে আর যেসব রেসিপি হচ্ছে আমি শেয়ার করিনি ইনশাল্লাহ আমি সামনে শেয়ার করব এই যে আমার কেকের বর্ডার তৈরি করা হয়ে গেছে আর আজকের কেকটার বেস আমি তৈরি করেছি বাট আমার খালামুনি কেকটা ডেকোরেশন করেছে ওর আইডিয়া ছিল এটা আসলে ওই সম্পূর্ণ কেকটা ডেকোরেশন করেছে জাস্ট বর্ডারটা এখন আমি দিয়েছি আর দেখতেই পাচ্ছেন কেকটা দেখতে কতটা সুন্দর লাগছে আর এখন যেহেতু শীতকাল কেকটা অনেকক্ষণ বাইরে থাকলে তো ঝামেলা হয় না কেকটা গলে যাওয়ার কোনো চান্স নেই তো এখন হচ্ছে আমরা কেকের মধ্যে জাস্ট নামটা লিখে নিব আর কি
আমার কেকের ফিনিশিং আমাদের মানে আমার বলতে আমাদের সব আমার আমার খালামণি আসলে কেকের ফিনিশিংটা দেয়া অতটা সুন্দর হয় না আর কি। তো আপনারা যদি খুব সুন্দর করে হচ্ছে কেকটা ফিনিশিং দিতে পারবেন, লুক আরও সুন্দর করে ক্রিয়েট করতে পারবেন এই থিমটার, তো এই জন্য হচ্ছে আপনারা আরও সুন্দর করে পারবেন। এখন হচ্ছে আমরা ব্যান্টেন লিখে নিচ্ছি, আমরা আর ইব্রাহিমের নাম লিখিনি, যেহেতু ব্যান্টেন থিম কেক তৈরি করেছি ইব্রাহিম খুব পছন্দ করবে, এই জন্য এখানে ব্যান্টেন লিখে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো অন্য কিছু লিখতে পারেন আপনাদের পছন্দ মতো। এখন হচ্ছে আমি এখানে ফ্রেঞ্চ ফ্রাই কেটে নিয়েছি, ইব্রাহিম যেহেতু ফ্রেঞ্চ ফ্রাই খুব পছন্দ করে তো এখানে তাই আমি ফ্রেঞ্চ ফ্রাইটা টুকরো টুকরো করে কেটে পাঁচ ছয়টা আলু বড় সাইজের আলু নিয়ে আর এভাবে বড় করে কাটলে একটু মোটা আর বড় রেখে কাটলে কেক আলুগুলোর টুকরো হচ্ছে ভেঙে যায় না, দেখতে সুন্দর লাগে। তো ভিজিয়ে রেখেছি আর এখানে আমি ফ্রেঞ্চ ফ্রাই সেদ্ধ করার জন্য হচ্ছে পানি গরম দিয়ে দিয়েছি, এখানে দিয়ে দিচ্ছি আমি পর্যাপ্ত পরিমাণে লবণ আর দিয়ে দিচ্ছি সিরকা। আসলে লবণটা অবশ্যই দিতে চেষ্টা করবেন, এই লবণটা দিলে আলুর ভিতরে লবণ একটা মানে লবণাক্ত ভাব হয়, খেতে ভালো লাগে, তা না হলে কিন্তু খেতে একদম ভালো লাগবে না। তো লবণটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। আমি এখানে প্রায় 2 টেবিল চামচের মতন লবণ দিয়েছি, কারণ একটু বেশি করে লবণ লবণটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে এই টেস্টটা অনেক ভালো লাগবে। আর সিরকা দেওয়ার কারণ হচ্ছে যদি আমরা এভাবে সিরকা দিয়ে আলুটাকে সেদ্ধ করে নিই তো সেই ক্ষেত্রে আমরা অনেক দিন যাবৎ এখানে 2 থেকে 3 মাস পর্যন্ত আলুটাকে কিন্তু ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারি, তো যখনই মন চাইবে নিয়ে খেয়ে ফেলবে, ভেজে নিলেই হবে। আসলে আমাদের হচ্ছে এভাবে আমরা সিদ্ধ করে ডিপ ফ্রিজে রেখে দিলে 1 সপ্তাহ আমরা রাখতে পারি না। আমি আবার ফ্রেঞ্চ ফ্রাই আমি খালামুনি ইব্রাহিম আমরা ফ্রেঞ্চ ফ্রাই অনেক পছন্দ করি, তো এই জন্য আমরা রাখি না, সেদ্ধ করে হয়তো কালকে রাখলে পরদিন আবার ভেজে খেয়ে খাওয়া হয়ে যায় আর কি আমাদের। তো এই যে এইখানে আমি আলুগুলো দিয়ে দিয়েছি আর আলু দেওয়ার পর 2 থেকে জাস্ট একবার বলক চলে আসার পর 2 থেকে 3 মিনিটের বেশি চুলায় রাখা যাবে না, কারণ আলুটাকে কিন্তু 50% সেদ্ধ করতে হবে, এর থেকে বেশি সেদ্ধ করা যাবে না, সেক্ষেত্রে আলুগুলো কিন্তু ভেঙে যাবে আর ভেতরটা ক্রিস্পি হবে না, খেতেও ভালো লাগবে না। পানিতে বলক চলে এসেছে, এখন হচ্ছে আমি একটা আলু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আসলে ফ্রেঞ্চ ফ্রাইয়ের রেসিপি ডিটেলসে শেয়ার করার কিছুই নেই, সবাই কম বেশি ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করতে পারে, এটা একদম সহজ। তারপরেও আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আলুটা কেমন কীরকম সিদ্ধ হওয়া লাগবে, কী পরিমাণ সিদ্ধ হলে এটাকে নামিয়ে ফেলতে হবে। এই যে চামচটা কিন্তু খুব সহজেই আলুর ভেতরে প্রবেশ করেনি, একটু সময় লেগেছে, এখানে ভিডিওতে হয়তো খুব একটা ভালো করে বোঝা যাচ্ছে না, কিন্তু আলুটা হচ্ছে জাস্ট আমি 40 থেকে 50% সেদ্ধ করেছি। আবার অনেকে আলুটাকে ভেজে মানে একটা হালকা ভাজি করে ডিপে রাখে, আমার মনে হয় যে ওটা করার কোনো প্রয়োজন নেই, কষ্ট করে এভাবেই জাস্ট রেখে দিলে পরে ভালো করে ভেজে নিলেই হয়। তারপরে অনেকে বলে নাকি একটু ভেজে রাখলে নাকি পরে সেকেন্ড টাইম ভাজলে নাকি অনেক বেশি ক্রিস্পি হয়, বাট আমি সেভাবে কখনো ট্রাই করিনি, আমার কাছে এভাবেই অনেক বেশি সহজ লাগে। ওই মানে ফার্স্ট টাইম 2 বার ভাজি করাটা আমার কাছে আসলে একটু ঝামেলার মনে হয়, এই জন্য আমি এভাবেই সেদ্ধ করে রেখে দিই, পরে অনেকক্ষণ ধরে ভাজি করলেই জাস্ট অনেক ক্রিস্পি হয়ে যায় আর কি। তো আমার আলুটা এখান দিয়ে সিদ্ধ হয়ে গেছে, আমি হচ্ছে পানি ছড়িয়ে নিচ্ছি ছাঁকনিতে রেখে, ভালো করে পানি ছড়িয়ে নিতে হবে। আলাদা করে এটাকে পানি দিয়ে ধোয়ার কোনোই দরকার নেই, এভাবে করে রেখে দিলে ভালো করে পানি ছড়িয়ে নিতে হবে এটাকে, তা নাহলে তেলে দিলে কিন্তু এগুলো ছিটকে পড়বে, এই জন্য অবশ্যই ভালো করে পানি ছড়িয়ে নিতে হবে।
এদিকে আম্মু আম্মু হচ্ছে রোস্ট তৈরি করে নিয়েছে, আর এই রোস্টের রেসিপি হচ্ছে আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, আপনারা চাইলে চেক করে নিতে পারেন। আর পোলাও তৈরি করে নিয়েছে। আসলে আমরা খুব বেশি বড় আয়োজন করিনি, জাস্ট বাসায় সবাই, একদম বাসায় বাসায়, আর কাউকে বলা হয়নি, জাস্ট ইব্রাহিম যাতে খুশি হয় আর কি, ইব্রাহিমের জন্যই আমাদের সব আয়োজন, অন্য কিছু না। আর আসলে এসব বার্থডে আমাদের বাসায় পছন্দ করে না, এগুলো করাটাও আসলে উচিত না, তারপরেও ইব্রাহিমের খুশির জন্য শুধুমাত্র আমাদের আমার এই আয়োজনটা ছিল আর কি। আর খালামণি হচ্ছে আমার এই আয়োজনে আমাকে সম্পূর্ণ হেল্প করেছে, আমার খালামণি আসলে অনেক হেল্পফুল, আমাকে সব সময় হেল্প করে। এদিকে হচ্ছে আমরা খাওয়ার জন্য সব কিছু টেবিলে সাজিয়ে গুছিয়ে নিয়েছি, তো সেই ভিডিওটা সেই মুহূর্তে ভিডিওটা একটু ক্যাপচার করেছি। আর ভিডিওতে কথা বলতে আমি একটু অনেক নার্ভাস হয়ে যাই, তো আমি আশা করব যে আপনারা আমার ব্যাপারটা বুঝতে পারবেন। তো আসলে ক্লিয়ার করে অনেক কথাই বলতে পারি না, দেখা যায় যে আটকে যাই বা মাঝে মাঝে চুপ হয়ে যায়। তো ইনশাল্লাহ আপনাদের সাথে কথা বলতে বলতে আমার সব আস্তে আস্তে ঠিক হয়ে যাবে কথা, তো আপনারা প্লিজ এই একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমার এই ব্যাপারগুলো। আমার আম্মু হচ্ছে পোলাও তৈরি করলে খুব সুন্দর আর ঝরঝরে হয় পোলাওটা, আসলে দেখতেও অনেক ভালো হয়। আমি আগে একটা ভিডিওতেও বলেছিলাম আমার আম্মু যত বেশি পোলাও খিচুড়ি তৈরি করুক না কেন, ওনার ওই পোলাও খিচুড়িগুলো কিন্তু ঝরঝরে হয়, একদম পারফেক্ট হয়। তো আজকেও অনেকগুলো পোলাও তৈরি করেছে, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে ওনার। এদিকে হচ্ছে বিকালে নাস্তার জন্য আমরা ঝাল পিঠা তৈরি করে নিয়েছি, আসলে আমাদের বাসায় সবাই বেশি ঝাল জিনিস পছন্দ করে আর কি, আমি নিজেও, তো একদম খুবই সহজে আমরা আলু দিয়ে ঝাল পিঠা তৈরি করে নিচ্ছি। এখানে খালামণি আর কি ঝাল পিঠাগুলো তৈরি করে ও ভাজি করে নিচ্ছে এখন বিকালের সময়। আসলে এখন হচ্ছে দিন অনেক ছোট, তো দুপুরে আমরা খাওয়া দাওয়া করেই আমাদের বিকালের নাস্তার আয়োজন করে নিচ্ছি, আর যেগুলো করে রাখা যায় সেগুলো তো করে রেখেছিলাম ফ্রিজে, আর এই যে ভেজে নিচ্ছি আর কি এখন। আর এই ঝাল পিঠাটা আসলে তৈরি করা খুবই সহজ, তবুও আমি চেষ্টা করব রেসিপি শেয়ার করার জন্য, যারা একদম নতুন আমার মতো তাদের জন্য এটাও আসলে অনেক কঠিন হবে। এদিকে হচ্ছে আম্মু দুধ চিতই তৈরি করবে, এই জন্য দুধ চিতইর দুধটা তৈরি করে নিয়েছে। আসলে আমি আম্মুকে বলেছি দুধ চিতইটা তৈরি করার জন্য, দুধ চিতই আমার খুব পছন্দ, তো এই জন্য মিষ্টি আইটেম আরেকটা বাড়ানোর জন্য হচ্ছে দুধ চিতই তৈরি করে নিচ্ছি। এখন হচ্ছে আমি ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভেজে নেওয়ার জন্য নিয়েছি। আমি ফ্রেঞ্চ ফ্রাইগুলো সকালেই তৈরি করেছি, তৈরি করে ডিপে রেখে দিয়েছিলাম, তো ডিপে রাখার কারণে এটা একদম মানে বরফে আটকে গেছে, আর এখন আমি ফ্রিজ থেকে নিয়েই সরাসরি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। তেলটা খুব বেশি কিন্তু গরম না, একদম অতিরিক্ত গরম হলে তেলে দেওয়ার সাথে সাথে হচ্ছে এই এটার যে বরফের সাথে আটকে থাকার কারণে যে পানিটা আর কি বরফটা গলে তেলটা ছড়ানো শুরু করবে। আর আমি হচ্ছে এটাকে আর ঝরা মানে আলাদা করতে যাইনি, এটা হচ্ছে তেলে দেওয়ার পর আস্তে আস্তে এটা গরম পেলে এগুলো নিজে নিজে ছড়িয়ে যাবে। এটা যদি আমরা জোর করে আলাদা আলাদা করতে যাই প্রতিটা টুকরো আলু, তাহলে ভেঙে যাবে আলুগুলো একদম, আর ভেঙে গেলে কিন্তু দেখতে সুন্দর লাগবে না, আর খেতেও ভালো লাগবে না, খুব বেশি তেল তেলে লাগবে। এই যে সবগুলো আলুই খুব সুন্দরভাবে কিন্তু আলাদা হয়ে গেছে। আর আমি হচ্ছে চুলার আঁচটা মিডিয়াম টু হাইয়ে দিয়ে দিয়েছি, মিডিয়াম টু হাইয়ে দিয়ে এটাকে আমি ভেজে নিচ্ছি প্রায় 8 মিনিট। এরপর চুলার আঁচটা একদম বাড়িয়ে দিয়ে এটাকে আরও 2 থেকে 3 মিনিট ভেজেছি। টোটাল আমি প্রায় 15 মিনিটের মতো আলুগুলোকে ভেজে নিয়েছি। আর আপনারা
এখন হচ্ছে যে মানে প্লেটের মধ্যে আলুগুলো নিব সেখানে দুইটা টিস্যু বিছিয়ে দিয়েছি। আসলে ফ্রেঞ্চ ফ্রাইতে প্রচুর পরিমাণে তেল থাকে খুবই, তো এই জন্য টিস্যুতে রাখলেও দেখা যায় যে কিছুটা তেল আর কি এই টিস্যুটা অবজার্ভ করে, আসলে অনেক বেশি অস্বাস্থ্যকর এটা। তারপরেও অনেকেরই কিন্তু ভালো লাগে ফ্রেঞ্চ ফ্রাই। যারা আমার ভিডিওটা দেখতে ইচ্ছুক একমাত্র তারাই আমার ভিডিওটা অন করবেন, আর আমার ভিডিওটা অন করলে মানে আমার ভিডিওটা প্লে করলে চেষ্টা করবেন মিনিমাম 10-15 মিনিট দেখার, আমি আপনাদেরকে অনুরোধ করব। আসলে দানা হলে কিন্তু সমস্যা হয়, স্প্যাম হয়, আর দেখতেই পাচ্ছেন ফ্রেঞ্চ ফ্রাইগুলো দেখতে কতটা আকর্ষণীয় লাগছে। আসলে ফ্রেঞ্চ ফ্রাইটা দেখতে যতটা আকর্ষণীয় খেতে না তত বেশি ভালো লাগে। আসলে আমার খুবই 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 ফেভারিট একটা এই ফ্রেঞ্চ ফ্রাইটা, আমার খুব ভালো লাগে আর কি। তো এখন হচ্ছে আমাদের সন্ধ্যার সময়, মাগরিবের নামাজ পড়ে আমার খালামণি হচ্ছে এগুলো সাজিয়ে গুছিয়ে নিয়েছে খুবই সিম্পলভাবে। আসলে আমরা কাউকে যেহেতু ইনভাইট করিনি, অত বেশি আহামরি কোনো আয়োজন করিনি, জাস্ট নর্মাল ঘরের ভিতরে, তো আমি হচ্ছে ওকে হেল্প করেছি ডেকোরেশনের কাজে। আর এই যে আমাদের দুধ চিতইটা আমি তৈরি করে নিয়েছি, ইনশাল্লাহ আমি আমার যে রেসিপিগুলো শেয়ার করিনি আর কি, আজকে যে রেসিপিগুলো দেখিয়েছি আপনাদেরকে সেগুলো ইনশাল্লাহ আমি ডিটেলসে শেয়ার করবো। আর আজকে ফ্রেঞ্চ ফ্রাই রেসিপিটা তো আপনাদের সাথে ডিটেলসে শেয়ার করা হয়েই গেছে। এদিকে আমি জিলাপিও বানিয়ে নিয়েছি, আসলে আমার এত বেশি ব্যস্ত ছিলাম, অনেক কিছুই আমি আপনাদের সাথে দেখানো হয়নি ভালো করে। তো এদিকে এটা হচ্ছে ঝাল পিঠা। এখন যেহেতু শীতকাল, কেকটা বের করে রাখলে আসলে কোনো সমস্যা হয় না, এই জন্য আমি হচ্ছে কেকটা বের করে নিয়ে এসেছি। কমেন্ট করে অবশ্যই জানাবেন আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে, আর আজকের ভিডিওর কোন পার্টটা কী আপনাদের কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে সেটাও জানাবেন। আসলে আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে অনেক বেশি উৎসাহিত করে। তো আপনাদের সাপোর্টে আমি অলরেডি 500 সাবস্ক্রাইবার থেকেও বেশি, আল্লাহর রহমতে 600 সাবস্ক্রাইবার ক্রস করেছি। আর আপনারা সবসময় যদি এভাবে আমাকে সাপোর্ট করেন তাহলে ইনশাল্লাহ আমি আরও অনেক অনেক উঁচুতে পৌঁছাবো। আর আপনাদের সাপোর্ট ছাড়া আসলে কোনো কিছুই সম্ভব না। এই দুই সাইডে হচ্ছে আমার আর আমার খালামণির গিফট ইব্রাহিমের জন্য। আসলে আমাদের ইব্রাহিম হচ্ছে জানে না ওকে যে আমরা গিফট দিব, এটার কথা আসলে আমরা ঘরে আলোচনাই করিনি আগে। আর ইব্রাহিমকে সারপ্রাইজ দেওয়ার জন্যই হচ্ছে দুই দিন আগে আমি আর খালামণি গিয়ে গিফটগুলো কিনে নিয়েছিলাম ইব্রাহিমের জন্য। তো ইব্রাহিমকে বলাই হয়নি যে ওর জন্য কোনো গিফট নিয়েছি এবার। তো হচ্ছে এখন ওকে গিফট আনবক্সিং করাবো ওকে দিয়ে, ওকে মাত্র এনেছি এখানে। ও জিজ্ঞেস করছিল যে এখানে কি আছে, ইব্রাহিমের চুল ইব্রাহিমকে বেলু করে দিয়েছে। মানে হচ্ছে আসলে গত এক সপ্তাহ আগে ওর চুলটা প্রচুর পরিমাণে বড় হয়েছিল আর কি, তা আম্মু হচ্ছে একদম জিরো সাইজ করিয়ে এনেছে। আমি অনেক রাগ হয়েছিলাম ব্যাপারটায়, আমি আসলে অনেক বলেছি যে চুলটা এত ছোটো করার কী দরকার ছিল সামনে ওর বার্থডে। তো আম্মু বলেছে যে কোনো সমস্যা নেই, ওকে আসলে সব সময় সব ব্যাপারে দেখতেই সবসময় কিউট লাগে। যাই হোক আসলে সত্যি। তো এখন হচ্ছে আমাদের ইব্রাহিম গিফট আনবক্সিং করছে। প্রথমে হচ্ছে আমার খালামণি যেটা দিয়েছে আর কি সেটা সে খুলছে। খালামণি মানে হচ্ছে আমার মামা, খালামণি কিনে নিয়ে এসেছিল, মামা যেহেতু ঢাকায় আছে মামা দিয়েছিল ওকে টাকা, তো খালামণি কিনে এসেছে খালামণির হাজব্যান্ড, তো আমাদের ইব্রাহিমের ভালো বাবা আর কি, ইব্রাহিম ভালো বাবা বলে ডাকে। ইব্রাহিমের সবচেয়ে প্রিয় জিনিসটা যেটা ব্যান্টন কার, ও তো খুব এক্সাইটেড, ওর এক্সপ্রেশন দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ও আসলে এখন কোনো খেয়ালই নেই যে আমরা যে ভিডিও করছি অন্য কিছু, ও এই গাড়িটা দেখেই মানে একদম খুশিতে গদগদ। আর গাড়িটা হচ্ছে মানে ব্যাটারি সিস্টেম, ব্যাটারি দিলে হচ্ছে এটা সুন্দরভাবে প্লে করে। তো আমরা আর ব্যাটারি সেট করিনি, পরে হচ্ছে ব্যাটারি দিয়ে এটাকে স্টার্ট করে দেখাবো। এদিকে এটা হচ্ছে আমার গিফট ইব্রাহিমের জন্য।
এই গিফটটা আমি ইব্রাহিমের জন্য আরও অনেক আগেই পছন্দ করেছিলাম। তো আসলে আমার ইচ্ছে ছিল এবার ইব্রাহিমের বার্থডেটা দিব, আমার প্ল্যান করাই ছিল। আমি জানতাম না যে খালামুনি ওকে কোনো গিফট দিবে, মানে মামা। তো হচ্ছে উনি যেহেতু ঢাকায় আছে, ওনাদের আসলে ওনার দিবে যে আমি এটা জানতাম না। তো পরে খালামুনি গিয়ে আমার সাথে বলে যে আমি হচ্ছে ইব্রাহিমের জন্য ওর ভালো বাবা বলছে ওর গিফট নিতে বার্থডে, তো আমার সাথেও গিয়েছিলো। আর আমি এটা অনেক আগেই পছন্দ করে রেখেছিলাম, সুপার মার্কেট গিয়েছি আরও 3-4 মাস আগে। তো ওটা ছোটো সাইজের ছিল, আমি এখন হচ্ছে ওকে বড়ো সাইজেরটা ওর জন্য নিয়ে এসেছি আর কি। এটা আমার কাছে ভীষণ কিউট লাগে এই কার্ডটা, কেরান আর কি এটা। তো তবে যাই হোক, ইব্রাহিমের কিন্তু ব্যান্টেন কার্ডটাই সবচেয়ে বেশি পছন্দ হয়েছে। আমি তো আগেই বলেছিলাম ও ব্যান্টেনের খুব বেশি ভক্ত, একদম ওর ব্যান্টেন মানে সব কিছু ব্যান্টেনের লাগবে। তারপরেও এটাও ইব্রাহিম অনেক পছন্দ করেছে। আর এখন হচ্ছে কেক কাটার পালা, আর কেকটা আসলেই দেরি হয়ে গেছে, অনেক বের করে রেখেছি যে অনেকক্ষণ হয়েছে। খালামুনি এদিকে আমাকে তাড়া দিচ্ছে যে কেক কাটার জন্য, কিন্তু ইব্রাহিম ব্যস্ত খেলাধুলায়, ওর তো কাটাকাটির কেক কাটার মানে কোনো ইচ্ছাই নেই। ও হচ্ছে এখন ওর গাড়ি নিয়ে খেলবে, তারপরে ওকে রাজি করিয়ে এসে এনে নিয়েছি। আর এটা হচ্ছে আমাদের আহমাদ, আমাদের আহমাদকে তো আপনারা দেখেছিলেন ইব্রাহিমে, আহমাদের আরেকটা ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড করেছিলাম। তো খালামুনি, আহমাদ আর ইব্রাহিম মিলে হচ্ছে কেক কাটছে। আসলে কেক কাট করার সময় আমি আসতে পারিনি, কারণ আমারও ইচ্ছে ছিল ওদের সাথে কেক কাটবো। আমি যেহেতু ভিডিও করছিলাম, আর তাছাড়াও ভিডিওর সামনে যেহেতু আমি আসি না, তো এই জন্য আর আমার কেক কাটতে এবার হচ্ছে ওদের সাথে ছিলাম না। তা আহমাদ দেখিয়ে দিচ্ছি ইব্রাহিমকে নেওয়ার জন্য আর কি। ইব্রাহিম খালামুনিকে খাওয়াতে চেয়েছিল, খালামুনি যেহেতু ভিডিওর সামনে আসে না, তাই এখানে আহমাদ বলতে পারবে না যে ভিডিও হচ্ছে। আহমাদকে যখন বলছি যে ভিডিও করতেছি, তখন আহমাদ হচ্ছে আমার মানে বকা দিচ্ছে যে কেন ভিডিও করতেছি আমি। ইব্রাহিম এই গাড়িটা নিয়ে খেলছে, ওর দুটো গাড়ি মোটামুটি বলতে ব্যান্টেন গাড়িটা তো খুবই পছন্দ হয়েছে, আর আমার কার এই ক্যারনটা ওর নাকি অনেক ভালো লেগেছে। আর আহমাদ তো আমার এই গাড়িটা খুব পছন্দ করেছে, ওর আবার এইসব এই জাতীয় জিনিস ভালো লাগে। আর আহমাদের ফেভারিট হচ্ছে স্পাইডারম্যান। তো ওকে বলেছি যে ইনশাল্লাহ তোর তোমার জন্মদিনে, আমি আসলে ওকে তুই করে বলি, তো বলছিলাম যে তোর বার্থডেতে আমি স্পাইডারম্যানের সব কিছু করবো, সমস্যা নেই। ইব্রাহিম যেহেতু ব্যান্টেন পছন্দ করে, সব ব্যান্টেনের। আর এদিকে আমাদের আমার আরেকটা সবাই এদিকে খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত, আমি সব কিছুতেই ফেল, যেহেতু ওদের ভিডিও করছি, তাই আসলে আমার আর কোনো কিছুই করা হচ্ছে না। ভিডিও শেষ করে একসাথে সব খাওয়া দাওয়া শুরু করবো আর কি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, আসলে ভিডিওতে লাইক দেখলে মনে হয় যে আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে, আপনাদের পছন্দ হয়েছে। তো ভিডিও তৈরি করতে আরও বেশি উৎসাহ তৈরি হয় আর কি, ভালো লাগে। এদিকে আমাদের আহমাদ ইব্রাহিমের খাওয়া দাওয়া বেশি হচ্ছে মোবাইল, মানে মোবাইল নিয়ে ওরা ব্যস্ত। তো আহমাদ হচ্ছে কিছুই খায়নি, জাস্ট কেকটা খেয়েই ও চলে গেছে, ও মোবাইল নিয়ে, ওর গেম, ওর হচ্ছে কার্টুন নিয়ে, কার্টুন দেখবে এই জন্য। আর এদিকে হচ্ছে ইব্রাহিমও চলে গেছে, খালামুনিও ওই দিকে গেছে একটু, আমি শেষ লাস্ট একটু ভিডিও করে নিচ্ছি আর কি। Thank you.
এদিকে খালামুনির হচ্ছে চকলেটের পার্টটা অনেক বেশি ভালো লেগেছে, ও হচ্ছে চকলেটের পার্টটা নিয়ে খাচ্ছে। আর এখানে হচ্ছে আমাদের ইব্রাহিমের ওই কারটা স্টার্ট করে তো দেখানো হয়নি, এখন হচ্ছে কারটা মানে দেখাচ্ছি আর কি। স্টার্ট করে বলতেছে যে কারটা স্টার্ট করে নি, ভিডিওতে দেখাইনি, এখন ভিডিওতে কারটা স্টার্ট করে দেখানোর জন্য। আহমদ হচ্ছে ওর হাতে থেকে নিয়ে আহমদ বলতেছে আহমদ দেখাবে, কারটা চালিয়ে দিয়েছে। আর ব্যাটারি লাগানোর পর দেখবই মার ও বেশি খুশি কারটা নিয়ে, ওর তো ভীষণ ভালো লাগছে। ও প্রথমেই মানে এই গাড়িটা আনবক্সিং করার পরেই ও বলতেছে যে ব্যাটারি লাগানোর জন্য ওকে কোনো মতে শান্ত করে রাখা হয়েছে, বলেছিলাম যে ক্যাট করার পর তারপরে ব্যাটারি দিব। তো ঠিক আছে, ওকে কোনো মতে বুঝিয়ে দিয়েছি, এখন হচ্ছে ব্যাটারি লাগানোর পর তো ভীষণ খুশি। আর এই কারটা তো আম্মু দিয়েছে আর কি, আম্মুর বার্থডের পর সন্ধ্যা দেখি ঠিক করে দেখাও পর ঠিক করে দেখছে এই কারটা ওকে বের করে দেখাতে ছিল। আসলে ওকে কোনো টয় দিলে মানে বেশি দিন হচ্ছে ও ঠিক সুন্দর করে রাখতে পারে না, ভেঙে এটা নিয়ে মানে মেকানিক যা আছে অপারেশন করে এটার মধ্যে করে একদম মানে ভেঙে ঢেঙে ফেলে। তো যাই হোক, আর এটা হচ্ছে আমি তো দেখিয়েছি ফার্স্টে, এটাতে আসলে ব্যাটারি সিস্টেম না, ওকে ব্যাটারি সিস্টেম কোনো কিছু দিলে একদম মানে এটা বেশি দিন রাখতেই পারে না, এই জন্য আমি ব্যাটারি নাই এরকমই দিয়েছি ইচ্ছা করে যাতে অনেকদিন পর্যন্ত থাকে। এটাকে যত কিছুই করুক যাতে এটা নষ্ট না হয়, এটা দিয়ে বালি উঠায়। ওর জন্য অনেক আগেই নেওয়া হয়েছিল, তো মানে আমি বার্থডের আগে অনেক আগে যখন এই কারটা কিনেছিলাম তখনই হচ্ছে এই কারণটা আমার পছন্দ হয়েছে। এদিকে আমাদের ব্রেন ফ্রেন্ডগুলো নিয়ে এত বেশি দুষ্টামি করছে ওরা দুজন। আশা করব তোমার আজকের ভিডিওটা থেকে আপনারা আজকের ভিডিওটা আপনার কাছে একটু হলেও ভালো লাগবে, ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন আপনার কাছে কেমন লেগেছে। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে অনেক বেশি উৎসাহিত করে। আর যারা আমার ভিডিওটা দেখতে ইচ্ছুক একমাত্র তারাই আমার ভিডিওটা অন করবেন, আর আমার ভিডিওটা অন করার চেষ্টা করবেন সম্পূর্ণ ভিডিওটা দেখার, অন্তত কমের পক্ষে 10-12 মিনিট আমার ভিডিওটা দেখবেন। তো আজকের জন্য এখানে ভিডিও নিচ্ছি, আবারও ফিরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। আর ইনশাল্লাহ এখন আমি ভিডিও রেগুলার দেওয়ার চেষ্টা করবো, আর সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।